আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। আজ কাছড়াপাড়া সার্কাস ময়দানে 17 নম্বর ওয়ার্ডে ফ্রেন্ডস ক্লাব এবং অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে আয়োজিত হলো স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মৈত্র এবং ফ্রেন্ডস ক্লাবের সদস্য সহ এলাকাবাসীরা। উক্ত স্বাস্থ্য শিবিরে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, চক্ষু পরীক্ষা বিভাগ, ফিজিওথেরাপি বিভাগ এবং পাশাপাশি ব্লাড সুগার, প্রেশার এবং বিনামূল্যে ইসিজি পরীক্ষার সুযোগ। সমস্ত অনুষ্ঠানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন কল্যাণী জয়মালা পলিক্লিনিক। চলুন দেখে নেবো সেই মানবিক চিত্র এবং শুনে নেবো কি বললেন উদ্যোক্তা সহ উপস্থিত অতিথি এবং ডাক্তারবাবুরা। জয়মালা পলিশ ক্লিনিক কল্যাণী, তাদের আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানাই। তাদের সমস্ত ডাক্তার পোশাকে নিয়ে এসছেন এবং একদিকে রক্তে বিভিন্ন টেস্ট হচ্ছে, আর এই ক্লাবের ভিতর সকাল থেকে দেখছি একটা লাইন দাঁড়িয়ে আছে। এই ফ্রেন্ডস ক্লাব আর অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে যে স্বাস্থ্য শিবির, কি বলবেন সকলের জন্য? আমরা আগেও বলেছি যে সাংবিধানিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কর্মের অধিকার, অন্যতম স্বাস্থ্য পরিষেবা। 150 কোটি ভারতবর্ষে এখনও অবধি 90 কোটি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবার যে সুফলগুলো পৌঁছাতেই পারেনি। এমন একটা সময়কাল যে কোভিড-19 মহাযুদ্ধ প্রায় শেষের পথের প্রাককালে আবার আমরা শুরু করেছি, যেখানে যেখানেই এই স্বাস্থ্য শিবিরের ডাক দিয়েছে সামাজিক সংগঠনগুলো, অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া কোনো মাত্র দ্বিধা না করে সেখানে এগিয়ে এসছে মানুষের জন্য। যেহেতু আমরা যে স্লোগানটা রেখেছি দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে, চলমান ভারত বলবান ভারত, তাহলে মানবতার এক শ্রেষ্ঠ নিদর্শন যদি সংবিধানকে শ্রদ্ধা রাখতে হয় একটা স্বাস্থ্য পরিষেবা, তাই মানবতাকে যদি আমরা প্রাধান্য দিই সেই প্রাধান্যকে মাথায় রেখেই ফ্রেন্ডস ক্লাব যে উদ্যোগ নিয়েছে আমরা তাকে স্বাগত জানিয়েছি এবং আমরা এখানে এসেছি। কী কী পরিষেবা দিচ্ছেন আপনি? এখানে মোট 6টা পরিষেবা চলছে। একটা হচ্ছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ডেন্টাল ডিভিশন, একটা আই ডিভিশন, একটা জেনারেল ফিজিশিয়ান ডিভিশন থেকে বিভিন্ন পরিষেবা চলছে, একটা গাইনোকোলজিক্যাল ডিভিশনটা চলছে, ফিজিওথেরাপিস্ট ডিভিশন চলছে, আর ওদিকে প্যাথোলজি সংক্রান্ত যা যা বিষয়গুলো আছে সেটাও চলছে, এটা সম্পূর্ণ বিনামূল্যে, এবং সাথে ইসিজিটাও চলছে। এবং পুরো ব্যবস্থাপনাটা এটাতে জয়মালা যে পলিক্লিনিক তাদের ভূয়সী প্রশংসা দাবি রাখে, তার কারা আমরাও আমাদের কাছেও খবর আছে যে তারা বিভিন্ন সময় সামাজিক সংগঠনের ডাকে সাড়া দিয়ে এসেছে। এবং এখানে আরও একটি খুব উল্লেখযোগ্য সংগঠন যারা এসেছেন, মা সারদা আশ্রম, তারাও এসেছেন এবং আমরা অতিভূত। আপনার নাম? আমার নাম কাজল বিশ্বাস, অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার আর সাধারণের মতো আমিও একজন পাহারাদার সৈনিক। দাদা, এই যে যৌথ উদ্যোগ আপনাদের ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নেওয়া হয়েছে, পাশাপাশি অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া হাত বাড়িয়ে দিয়েছে যৌথ উদ্যোগে, স্বাস্থ্য শিবির চলছে, কী বলবেন? হ্যাঁ, আমাদের স্বাস্থ্যসেবীটা খুব ভালোভাবেই হলো, কারণ আমরা মানুষের পরিষেবাটা দিতে পেরেছি, এটা আমাদের খুব গর্ব। আর আমাদের পাশে অ্যান্টি করাপশন দাঁড়িয়েছে, তা তো আমরা ধন্যবাদ জানিয়েছি বা জানাচ্ছি। আর আমাদের যে স্বাস্থ্যসেবীটা হয়েছে, স্বাস্থ্যসেবীদের মধ্যে জয়মাল্য নার্সিংহোম শুভেন্দুর সহযোগিতাও রয়েছে, জয়মাল্য নার্সিংহোমের টোটাল সেট আপগুলো এসছে, আর জেনারেল ফিজিশিয়ান, গাইনো, তারপর আই স্পেশালিস্টে, তারপর হচ্ছে আমাদের সুগার, প্রেশার টোটাল, আর হচ্ছে অল বডি চেক আপ,
এগুলো টোটাল আমাদের যে ফিজিওথেরাপি ব্লাড টেস্ট সুগার টেস্ট এগুলো টোটালি আমাদের মেডিকেলের সেট আপটা আমরা গরিব মানুষদের হোক সব প্রতি অনেক মানুষই আমরা গরিব বলে মিডিল ক্লাস তাদের আমাদের পরিষেবাটা দিতে পেরেছি। তার জন্য আমরা ভেবেছি যে আরও আবার কিছু করা যায়, বেশি কিছু বড় কিছু চিন্তাভাবনা করছি যাতে মানুষদের জন্য তাদের পাশে আমরা কীভাবে দাঁড়াবো আগামী দিনে, যে একটা তাদের একটা কোনো ব্যবস্থা বা কোনো একটা মানে একটা ক্যাম্প যাতে একটা করে দিতে পারি বা কার্ড সিস্টেম যাতে তারা নিয়ত মানে তারা ফ্রিতে দেখাতে পারে, সেটা তাদের যাতে ট্রিটমেন্টটা ভালোভাবে করতে পারে। কেন কি তাদের যে অভাব আমরা ঘুরে ঘুরে একটা মানে ভেরিফাই করেছি যে তাদের একটা যে অভাবটা রয়েছে সেটা যাতে সমস্ত টাকা দিয়ে সেটা করতে পারে না, তা আমরা সেটা পাশে দাঁড়াতে চাই যাতে মানুষের কোনো অসুবিধা না হোক, যে কোনো সুবিধা অসুবিধা আমরা তারা খোঁজখবরটা নিয়ে তাদের পাশে আমরা পূরণটা করার জন্য চেষ্টা করি। আমাদের পাশে আমাদের বিধায়কও রয়েছে যে সুব্রত অধিকারী, যে উনি আমাদের হেল্প করে, আমরা যখন বলি তখন আমাদের পাশে দাঁড়ায়, সেই সাহায্যটা আমরা ওনাদেরও কাছ থেকে পেলে আমরা গরিব মানুষদের কাছে তুলে ধরতে পারি। আমার নাম অভিজিৎ সাউ, কাছাপাড়া সার্কাস ময়দান 7 নম্বর ওয়ার্ড। দাদা, আজ কাছাপাড়া সার্কাস ময়দানে যে ফ্রেন্ডস ক্লাব এবং অ্যান্টি করাপশনের যে যৌথ উদ্যোগে যে স্বাস্থ্য শিবির সেখানে আপনি উপস্থিত, কি বলবেন এদের জন্য? মূলত আমি এইটুকুনি বলবো যে আমরা পূর্বে দেখেছি বিভিন্ন সংগঠন তারা নিজেদের প্রচেষ্টায় স্বাস্থ্য শিবির করত, কিন্তু সত্যি বলতে গেলে যে সমস্ত সংগঠন যদি অর্গানাইজড হয়ে একটা প্রোগ্রাম করা যায় তাহলে সেই প্রোগ্রামটা যতটা বেশি মানুষ পরিষেবা পাবে, একটা কোনো ক্লাব কেন্দ্রিক অনুষ্ঠানে সেই পরিষেবাটা মানুষ পাবে না। যদি যথেষ্ট পরিমাণে মানুষকে পরিষেবা দিতে হয় তাহলে আমরা এইটুকুনি জানি যে সকলে ঐক্যবদ্ধ মিলে যদি করতে পারি তাহলে সেই পরিষেবাটা মানুষের কাছে একটা বৃহৎ আকারে পৌঁছে যাবে। এবং আমাদের উদ্দেশ্য যেটা যে মানুষ ভালো থাকুক, মানুষের উপকার হোক, মানুষের কাজে লাগুক, এইটা কিন্তু এই অ্যান্টি করাপশন আর ফ্রেন্ডস ক্লাব এদের যে যৌথ উদ্যোগ, এই উদ্যোগে আজকে আমি নিশ্চয়ই আশা করব যে অন্যান্য ক্যাম্পের তুলনায় এই ক্যাম্পটা অনেক বেশি ফলপ্রসূ হবে সাধারণ মানুষের জন্য। জয়মালা পলিক্লিনিক থেকে আজ ফ্রেন্ডস ক্লাব এবং অ্যান্টি করাপশনের যৌথ উদ্যোগে যে কাছাপাড়া স্বাস্থ্য শিবির অনুষ্ঠান, আপনারা এসেছেন, কী কী পরিষেবা দিচ্ছেন? আজকে আমাদের তরফ থেকে বিনে পয়সায় সবার জন্য চিকিৎসা রইল। আমি ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে এসেছি, দাঁতের চিকিৎসার জন্য আমাদের জেনারেল ফিজিশিয়ান রয়েছেন, আমাদের গাইনোকোলজিস্ট রয়েছেন, এবং আজকে আমাদের এখানে ফ্রিতে রক্ত পরীক্ষা, ব্লাড সুগার টেস্ট এবং প্রেশার মাপানো, এগুলো সব কিছু এখানে হয়ে যাচ্ছে এবং ফ্রিতে ইসিজিও হচ্ছে। ঠিক আছে, এর আগে আমরা এরকম অনেক ক্যাম্প করেছি এবং আগামীকালে আমরা এরকম অনেকেই ক্যাম্প করতে চাই মানুষের পাশে। আগামীকালে যাদের পয়সার সমস্যা আছে তাদের জন্য আমরা ফ্রিতে ডেন্টাল ফ্রিতে সব রকম ক্যাম্প করছি এবং সব রকম চেক আপ দিচ্ছি, তো আপনাদের কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাদের কাছে আসবেন এবং পলিক্লিনিক এবং জয়মালা হসপিটালের সাথে যে কোনো রকম সমস্যার জন্য কন্ট্যাক্ট করবেন। আপনার নাম? আমি ডক্টর প্রিয়াঞ্জলি দাস। আপনারা যে আজকে এই ফ্রেন্ডস ক্লাব এবং অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে যে স্বাস্থ্য শিবির এগিয়ে এসছেন চক্ষু পরীক্ষা নিয়ে, কী বলবেন? আমাদের সারদা আশ্রম, আমাদের মেইন আশ্রম শ্রী সারদা আশ্রম কলকাতা নিউ আলিপুর, আর এটা হলো ব্রাঞ্চ বয়সপুর চেকপোস্টে আমাদের ব্রাঞ্চ সারদা উদ্যানবাটি। ওখানে 2008 সাল থেকে আমাদের চিকিৎসা এবং শিক্ষা পাশাপাশি দুটোই হয়ে থাকে আর কি, খুব কম মূল্যে আর কি, মানে আমাদের 20-10 টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন 50 টাকা দিয়ে ডাক্তার দেখানো হয় এবং চক্ষুর সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা ওখানে হয়, এবং 1 জুলাই থেকে আমরা অপারেশন চালু করেছি ওখানে। ওখানে SICS, FECO, MICS সব ধরনের চোখের অপারেশনগুলো শুরু হয়েছে স্বল্প মূল্যে আর কি। আর আমাদের তার পাশাপাশি মেয়েদের যে শিক্ষা আছে সেটাকে আমরা এগিয়ে নিই, যেই বাড়িতে আর কি মেয়েদের পড়াগুলো বন্ধ হয়ে যায় সেই সব বাড়ির মেয়েদের আমাদের পড়ানো হয় এবং পড়িয়ে এবং নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, যেরকম নার্সিংটাই মেনলি বেশি দেওয়া হয়, আর দুজন কলেজে পড়াচ্ছে, আর
চারজন আপনার নার্সের চাকরি পেয়েছে আর তিনজন নার্সিং পড়ছে, আর আরও আরও ছেলেরা আছে, ছেলেরা DLMT কোর্স করানো হয়েছে, তাতে একটা ভালো প্রাইভেট হসপিটালে চাকরি করছে। মানে আমাদের উদ্দেশ্য হলো মেয়েদেরকে পড়িয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া, আর আমাদের স্বল্প মূল্যে চিকিৎসা। আপনার নাম? প্রব্রাজিকা বিবেক প্রাণা, শিশারদা আশ্রম। বিউটি রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।